জিনিয়াস এডুকারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক দু হাজার কুড়ি এবিটিএ টেস্ট পেপার দর্শন সমাধান পেজ তিনশো এবং তিনশো পঁচাত্তর আজ আমাদের দর্শনের শেষ পর্ব আজকের ভিডিওর শেষে আমি দর্শনের এসে কিউ প্রসঙ্গ নিয়ে কিছু কথা বলবো আর সেই সঙ্গে বলে রাখি আগামী কাল থেকে আমরা ইতিহাস ভূগোল শিক্ষাবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের সমাধান শুরু করছি আমরা এক সপ্তাহের মধ্যেই চেষ্টা করব ওই বিষয়গুলির সমস্ত সমাধান করে দেওয়ার এবিটিএ টেস্ট পেপারে তিনশো ঊনপঞ্চাশ পৃষ্ঠা খুলে নাও এবং পার্ট বি এর প্রশ্নগুলি তার সঙ্গে উত্তর মিলিয়ে নাও দেখে নাও পার্ট বি পার্ট বিতে প্রশ্ন রয়েছে প্রথমেই কেবলমাত্র বৈধ বা অবৈধ হতে পারে যুক্তি দ্বিতীয় প্রশ্ন যুক্তি বাক্য থেকে সিদ্ধান্তের ব্যাপকতা কম হলে সেই যুক্তিকে বলা হয় অবরোহ যুক্তি অবধারণ যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলা হয় বচন আধুনিক যুক্তিবিজ্ঞানের জনক বলা হয় জর্জ বুলকে বচনের অন্তর্গত যে সব প্রতীকের পরিবর্তন করা যায় না সেগুলি হল ধ্রুবক অযৌগিক বচনের অংশ হলো। তিনটি এখানে অনেকে প্রশ্ন করতে পারে অযৌগিক বচন বলতে নিরপেক্ষ বচনকেই বোঝায় তিনটি বা কেউ যদি মনে করে চারটে এক্ষেত্রে চারটে উত্তর লেখা যায় কারণ এখানে বলা নেই যে নিরপেক্ষ আদর্শ নিরপেক্ষ যদি বলা হয় আদর্শ নিরপেক্ষ বচনের অংশ কয়টি তখন নির্দিষ্টভাবে চারটেই লিখতে হয় কিন্তু যদি বলা হয় যে নিরপেক্ষ বচনের অংশ কয়টি সেক্ষেত্রে কেউ তিনটেও দিতে পারে বা চারটেও দিতে পারে এখানে দুটো অপশানই আছে তাই তিনটে দিলেও হবে চারটে দিলে হবে দুটো অপশানই কিন্তু সঠিক কারণ আমরা জানি নিরপেক্ষ বচনের তিনটে অংশ কোন কোন যুক্তিবিজ্ঞানী স্বীকার করেছেন পরিমাণকটাকে এখানে অস্বীকার করা হয়েছে আবার কোন কোন যুক্তিবিজ্ঞানী চারটে অংশের কথাই বলেছেন পরিমাণক সংযোজক উদ্দেশ্য উদ্দেশ্যবিধিও কিন্তু কোন কোনো যুক্তিবিজ্ঞানী আবার পরিমাণকটাকে অর্থাৎ মানক চিহ্নটাকে বচনের অংশ হিসাবে গ্রহণ করেননি যে কারণে এখানে একটি বিতর্ক থেকেই যায় যে তিনটে দিলেও হবে বা চারটে দিলেও হবে যাই হোক চলে আসি পরের প্রশ্নে বৈজ্ঞানিক আরো আকারগত ভিত্তি হলো আকারগত ভিত্তি আকারগত ভিত্তি হল পর্যবেক্ষণ পরীক্ষণ প্রকৃতির এখানে উত্তর হবে প্রকৃতির একরূপতার নিয়ম প্রকৃতির একরূপতার নিয়ম পরের প্রশ্ন অসম বিরোধিতার সম্বন্ধ হল একমুখী এখানে আমি এই নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম বিরোধিতার উপরে তোমাদের যদি এই একমুখী বা দ্বিমুখী বিষয়টি জানার ইচ্ছা থাকে তাহলে বিরোধিতার উপরে যে প্রশ্নটি মাত্র দু একটি ভিডিওর আগে দেওয়া হয়েছে ভিডিওটি একবার দেখে নেবে পরের প্রশ্ন যদি এ বচন মিথ্যা হয় তবে ই বচন ই বচনের সত্য মূল্য হবে অনিশ্চিত বৈকল্পিক বচনের দুটি বিকল্প একসঙ্গে সত্য হলে বচনটিকে বলা হয় অবি সংবাদী সকল সৈনিক হয় কবি বচনটির ভেনচিত্রটি হবে এখানে যে চিত্র দেওয়া রয়েছে তার ঘ পরের প্রশ্ন কোন পরের প্রশ্ন পি অথবা কিউ তারপর এখানে দেখতে পাচ্ছ এর আগে কিন্তু একটি গ্রাহক কিছু থাকতো সে পি বা কিউ যা এখানে পি আছে অর্থাৎ এখানে কিউ থাকার সম্ভাবনা ছিল কিন্তু এখানে একটি গ্রাহক না থাকায় আমরা বলতে পারি প্রশ্নটি ভুল আর যদি আমরা এখানে একটি গ্রাহক ধরেই নিই অর্থাৎ এখানে কিউ হবে অবশ্যই তাহলে এটিকে বলতে হবে ডিএস আকার হবে কিউ ছাড়া অন্য কিছু দেওয়া যেতে পারে না এখানে অর্থাৎ এক্ষেত্রে আকার হবে ডিএস পরের প্রশ্ন লৌকিক আরো হনুমানকে শিশু বলেছেন বেকন পি হর্ষু কিউ বচনটি কখন মিথ্যা হয় পি সত্য উ মিথ্যা হলে পরের প্রশ্ন দ্বৈত অন্যই পদ্ধতি হলো অন্যই ব্যতেরিকি পদ্ধতি এখানে একটি বিষয় বলে রাখি দ্বৈত অন্যই বা অন্যয়ের পদ্ধতির উন্নত রূপ বা সংযুক্ত পদ্ধতি এই ধরনের যদি কোনো থাকে তাহলে সেটা অন্যই ব্যদিরিকি অন্যই ব্যদিরিকির অনেকগুলি নাম রয়েছে দ্বৈত অন্যই অন্যই পদ্ধতির উন্নত রূপ বা দ্বিত অন্যই এই ধরনের বা সংযুক্ত পদ্ধতি এ ধরনের যদি থাকে তাহলে সেটি কিন্তু অন্যই কি হয় পরের প্রশ্ন বহু কারণবাদকে বাস্তব ক্ষেত্রে সতর্কবাণী বলে উল্লেখ করেছেন এখানে যে অপশানগুলি রয়েছে এই অপশানগুলির মধ্যে কিন্তু উত্তর নেই এর আসলে উত্তর হবে মেলন বা মিলন পরের প্রশ্ন অবৈধ সামান্যীকরণ দোষ হয় যে পদ্ধতির অপপ্রয়োগের ফলে তা হল অন্যই পদ্ধতি পরের প্রশ্ন শক্তির অবিনশ্বর সূত্রটি হল কারণের পরিমাণগত লক্ষণ পরের প্রশ্ন লজিক শব্দটি এসেছে লোগোস থেকে ভেল এখানে কিন্তু প্রশ্নটি ভুল রয়েছে তবে আমরা ধরে নিতে পারি এখানে কাল হবে পিভেল মানে প্রশ্নের যে আকার সে আকার অনুযায়ী এখানে কিন্তু কাল ধরে নেওয়া যায় পি ভেল কাল পি এই যৌগিক বচনটি সর্বদা সত্য সত্য পরের প্রশ্ন দেখতে পাচ্ছ যদি পি তবে কিউ নয় কিউ অতে পি এরকম কোনো প্রশ্ন হতে পারে না কারণ আমরা জানি প্রাকল্পিক বচনের ক্ষেত্রে বা যুক্তির ক্ষেত্রে যদি নয় বা অস্বীকার থাকে তাহলে দুটো ক্ষেত্রে অস্বীকার করা হবে আর যদি অস্বীকার না থাকে তাহলে কোনোটিতেই অস্বীকার হবে না কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অংশকে অস্বীকার করা হয়েছে অর্থাৎ অনুগোকে অস্বীকার করা হয়েছে আবার পূর্বগোকে স্বীকার করা হয়েছে এরকম কোনো প্রশ্ন হতে পারে না প্রশ্নটি ভুল রয়েছে যে কারণে সঠিক উত্তর বলা যাবে না পরের প্রশ্ন ড্যাশ বচনে কেবল বিধেয়পদ ব্যাপ্য হয় ও বচনে পরের প্রশ্ন পি সত্য হলে পি ভেল কিউ এর সত্য মূল্য হবে সত্য আমরা জানি ভেল আকারের যে বচন বৈকল্পিক এই ক্ষেত্রে যে কোনো একটি বিকল্পকে যদি সত্য ধরা হয় তাহলে কিন্তু পুরো বাক্যটি সত্য হয় বৈকল্পিক বচন এটি নিয়ম তো যাই হোক এখানে উত্তর হবে সত্য টেস্ট তিনশো ছিয়াত্তর পৃষ্ঠা খুলে নাও এবং তোমার প্রশ্নের সঙ্গে উত্তরগুলি মিলিয়ে নাও প্রথম প্রশ্ন ভাষায় প্রকাশিত অনুমানকে বলে যুক্তি তবে এখানে একটি কথা তোমরা মাথায় রাখবে ভাষায় প্রকাশিত অবধারণ যদি প্রশ্নে থাকে তাহলে বলবে বচন কিন্তু এখানে আছে ভাষায় প্রকাশিত অনুমানকে বলে যুক্তি পরের প্রশ্ন হেতু বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে বলে তাকে বলে সিদ্ধান্ত পরের প্রশ্ন আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো এই যে একটু আগে বললাম আদর্শ নিরপেক্ষ বচনের অংশ যদি বলে তাহলে কিন্তু আবশ্যিকভাবে চারটেই দিতে হবে কিন্তু আদর্শ কথাটা যদি উল্লেখ না থাকে শুধুমাত্র যদি বলা হয় নিরপেক্ষ বচনের অংশ হলো তাহলে কিন্তু তিনটে দিলেও হয় চারটে দিলেও হয় পরে প্রশ্ন একই উদ্দেশ্য ও একই বিধ বিশিষ্ট এ এবং ই বচন হল পরস্পরের বিপরীত বিরোধী পরের প্রশ্ন উদ্দেশ্য ও বিধপদ ব্যাখ্যা নয় এখানে ব্যাপক হবে কথাটা উদ্দেশ্য ও বিধপদ ব্যাপ্য হয় ই বচনে পরের প্রশ্ন চারটি সংস্থানেই বৈধ মূর্তি হলো আই ও ন্যায় অনুমানে যে পদ যুক্তি বাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তার নাম মতামত না এটা মতামত হলো হয় না এটা তার নাম হেতুপদ পরের প্রশ্ন প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির ড্যাশ বাক্যটি হলো প্রাকল্পিক বচন প্রধান আশ্রয় বাক্যটি পরের প্রশ্ন যদি কিউ নয় তবে পি নয় পি সুতরাং কিউ এই বৈধ যুক্তির আকারটি হলো এটা এমটি হবে কিন্তু এখানে কেউ কেউ ভুল বুঝতে পারে মানে তোমাদের মধ্যে কারো কারো একটু অসুবিধা হবে এখানে কারণ বলা হচ্ছে যে পি তারপরে কিউ তাহলে এই ক্ষেত্রে কেন এমটি হবে এ ব্যাপারটা কিন্তু তোমাদের এখানে দেখো কিউ আগে দেওয়া রয়েছে এবং পি পরে দেওয়া রয়েছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু কিউটাকে আমরা বলবো এই কিউটা কিন্তু পূর্বগ আর পিটা কিন্তু অনুগ এক্ষেত্রে কিন্তু চেঞ্জ করা হয়েছে অবস্থান অনুযায়ী পূর্বগ অনুগ ধরা হয় তাহলে এখানে পূর্বগো হলো কিউ আর অনুগ হল পি সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা বলতে পারি পিকে অস্বীকার করা হয়েছে অর্থাৎ অনুগোকে অস্বীকার করা হয়েছে তারপরে পূর্বগোকে অস্বীকার করা হয়েছে তাহলে এক্ষেত্রে কিন্তু এমটি আকার হবে তো যাই হোক এই ব্যাপারটি একটু তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো পরের প্রশ্ন কোন কোনো এস নয় অপি বচনটির বুলীয় ভাষ্য হল এখানে যে চারটে অপশান দেওয়া রয়েছে এখানে যে অপশানগুলি রয়েছে সেই অপশানগুলি কিন্তু একটিও ঠিক নেই অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই পৃষ্ঠায় অনেকগুলি ভুল রয়েছে এখানে যে অপশানগুলি রয়েছে তার মধ্যে প্রথমে যে এ রয়েছে এস পি ইজিক্যাল টু জিরো করা আছে এটা কিন্তু এসপি ইজিক্যাল টু জিরো হবে না এসপি নট ইজিক্যাল টু জিরো আর এখানে সঠিক উত্তর এসপি নট ইজিক্যাল টু জিরো তাই এখানে তোমরা কারেকশন করে নিও প্রথমে এ নম্বরেটা টিক দেবে এসপি পি ইজিক্যাল টু জিরো না এখানে নট ইজিক্যাল টু জিরো হবে পরে সকল কবি হয় অ অলস বচনটির ভেনচিত্র হল এখানে ভেনচিত্র প্রথমটি ঠিক হবে যে চারটি চিত্র রয়েছে তার মধ্যে প্রথমটি ঠিক হবে পরে যে যৌগিক বচনে সত্যসারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলে শত সত্য শত মিথ্যা আপথিক বিশ্লেষণ শত মিথ্যা উত্তর হবে শত মিথ্যা পরের প্রশ্ন পি মিথ্যা হলে পি ডট কিউ এর সত্যমূল্য হবে দেখো এই ক্ষেত্রে আমরা জানি ডট আকারের একটি যত বড় বাক্যই থাক না কেন তার মধ্যে একটি সংযোগী যদি মিথ্যা হয় তাহলে পুরো বাক্যটি কিন্তু মিথ্যা হয়ে যায় যে কারণে আমরা এখানে বলতে পারি যে শুধুমাত্র পি এর মান দেখেই আমরা পুরো বাক্যটার সত্যমূল্য বলে দিতে পারি তাহলে পি মিথ্যা হলে পি ডট কিউ মিথ্যা হবে মিথ্যা পরের প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে আমি ক্রস চিহ্ন দিয়েছি এই জন্যই যে এই প্রশ্নটিতে একটি ধ্রুবক কিছু বস্তু পি এর এবং কিউয়ের মাঝে হয় ডট বা এমপ্লয়েজ বা কিছু একটা বস্তু যে কারণে এখানে কোনো এখানে কোনো ধ্রুবকই যখন বসানো নেই তখন আমরা বলতে পারি না যে কোন ধ্রুবক এখানে হবে যে কারণে এই প্রশ্নটিকে আমরা ভুল হিসাবে চিহ্নিত করছি অর্থাৎ কোনো প্রশ্নের অপশান ঠিক করা যাবে না পরের প্রশ্ন আরোহ অনুমানের আকারগত ভিত্তি হল প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতি পরের প্রশ্ন যে বচনে কেবল বিধেয় পদটি ব্যাখ্যা নয় ব্যাপ্য হয় তা হল বচন দেখো এখানে ও দেয়নি জিরো কিন্তু এটা জিরো হবে না ও ও বচন বৈধতা অবৈধতার প্রশ্নটির ড্যাশ এর সঙ্গে যুক্ত অবরোহ যুক্তি প্রশ্ন অক্সিজেনের উপস্থিতি হল দহনের কারণ এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হল আবশ্যিক শর্ত পরের প্রশ্ন মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় তা হলো ব্যতিরেকি পদ্ধতি শক্তির অবিনশ্বরতার সূত্রটি হলো কারণের পরিমাণগত লক্ষণ পরের প্রশ্ন আরোহ অনুমানের প্রধান বৈশিষ্ট্যটি হল সামান্যীকরণ মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হল সহ পরিবর্তন পদ্ধতি পরের প্রশ্ন কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেছেন আই এম কোপি পরে প্রশ্ন অবৈজ্ঞানিক আরোহণুমানের সিদ্ধান্তটি হল সামান্য সংশ্লেষক বচন এবারে এসএ কিউ প্রশ্ন নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেরই প্রশ্ন রয়েছে তবে বলে এই বিটি টেস্ট পেপারের সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আমরা একটি বই প্রকাশ করেছি টেস্ট পেপার সমাধান এবং সেই টেস্ট পেপার সমাধান এসএ কিউর সমস্ত উত্তর তোমরা ধারাবাহিকভাবে পেয়ে যাবে তোমরা বইটি অবশ্যই সংগ্রহ করে নিও আর এসএ এর প্রশ্নের উত্তরগুলি এইভাবে ভিডিও আকারে বলা সম্ভব নয় কারণ সেখানে লিখিত একটা ব্যাপার থাকে অনেকগুলি প্রশ্ন এবং সেক্ষেত্রে ভিডিওর মাধ্যমে দেওয়া যাবে না সেগুলি তোমরা নিতেও পারবে না মাত্র পঁয়ত্রিশ টাকা দাম সমাধান বইটির তোমরা অবশ্যই বইটি সংগ্রহ করে নিও আমাদের জিনিয়াসের যে বই প্রকাশ হয়েছিল ঠিক সেরকমভাবে সেই সমস্ত স্টলে আমাদের এই বইগুলি পাওয়া যাবে তো যাই হোক আমি আজকে ভিডিওটি এখানে শেষ করব। পরবর্তীতে আবারও আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে